সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের বাংলা বিষয়ের সিলেবাস এবং একটি প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের বাংলা বিষয়ের এই প্রশ্নপত্রটি উত্তর সহ পরপর দেখে নিই। তো তোমাদের ক্লাস 9 এর যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে সেখানে লিখিত পরীক্ষার পূর্ণমান হচ্ছে 40 নম্বর এবং এর জন্য 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া থাকবে। তো চলো প্রথমে আমরা তোমাদের সিলেবাসের মধ্যে কি কি রয়েছে সেগুলো একবার এখান থেকে দেখে নিই। তো তোমাদের সিলেবাসের মধ্যে যে গল্প এবং কবিতাগুলো রয়েছে তাদের মধ্যে হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম আর হচ্ছে নোঙর। ওকে, এরপর ব্যাকরণ থেকে থাকবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয় আর হচ্ছে ভাব সম্প্রসারণ এবং তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে সেখান থেকে বোমযাত্রীর ডায়েরি এটা কিন্তু রয়েছে। তো এই হচ্ছে ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের বাংলা বিষয়ের সিলেবাস। এরপর আমরা প্রশ্নপত্রটি দেখে নেব। ওকে, তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়তে চাও তাহলে পিডিএফ এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পিডিএফটি পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো সেখান থেকে চাইলে পড়ে নিতে পারবে। তো চলো এখন আমরা এই ভিডিও থেকে এই প্রশ্ন এবং উত্তরগুলি আমরা পরপর দেখে নিই। এখানে 1 নম্বর বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। এখানে 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, 8 নম্বর দেওয়া হয়েছে। এখানে 1 এর দাগে বলা হচ্ছে বাংলাদেশের কলেজের সভার বক্তৃতার সময় কথক রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দেন। অপশন ক এ দেওয়া আছে 10টা, অপশন খ এ রয়েছে 8টা, অপশন ক এ দেওয়া আছে এখানে 12টা এবং অপশন ঘ এ দেওয়া আছে 9টা। তো সঠিক উত্তর অপশন গ এরটা হবে অর্থাৎ 12টা। এরপর রয়েছে 1 এর 2 নম্বর দাগে চণ্ডীর আদেশে ধায় কারা ধায়। এখানে অপশন দেওয়া আছে কয়ে দেওয়া আছে নদীগণ, ক্ষয়ে দেওয়া আছে নরগণ, গয়ে দেওয়া আছে নদ নদীগণ এবং ঘয়ে দেওয়া আছে দেবগণ। তো এখানে সঠিক উত্তর অপশন গয়েরটা হবে অর্থাৎ নদ নদীগণ। 1-এর 3 নম্বর হচ্ছে কবি দাঁড় টানেন। অপশন গয়ে দেওয়া আছে বিরামহীন, ক্ষয়ে দেওয়া আছে এখানে সারাদিন, অপশন গয়ে রয়েছে সকাল সন্ধ্যা এবং অপশন ঘয়ে দেওয়া আছে জোয়ার ভাটায়। তো এখানে সঠিক উত্তর অপশন গয়েরটা হবে অর্থাৎ বিরামহীন। পরের প্রশ্ন হচ্ছে 1-এর 4 নম্বর দাগে এখানে দেওয়া আছে চলন্তি কাটা টেনে বের করতে। চলন্তি কাটা হলো অপশন কয়ে হচ্ছে ঠেলাগাড়ি দেওয়া আছে, খয়ে দেওয়া আছে ঘুগনির দোকান, গয়ে দেওয়া আছে পোশাক এবং ঘয়ে দেওয়া আছে অভিধান। তো সঠিক উত্তর অপশন ঘয়েরটা হবে অর্থাৎ অভিধান। এরপর 1-এর 5 নম্বর হচ্ছে শব্দের মধ্যে ই হ্রস্বই থাকলে তা আগে থেকে উচ্চারিত হলে তাকে বলেন। কয়ে দেওয়া আছে অপিনিহিতি, ক্ষয়ে দেওয়া আছে অভিশ্রুতি, কয়ে দেওয়া আছে এখানে স্বরভক্তি এবং অপশান ঘয়ে দেওয়া আছে স্বরসঙ্গতি। তো এখানে সঠিক উত্তর অপশান কয়েকটা হবে অপিনিহিতি। এরপরের প্রশ্ন 1-এর 6 নম্বর দাগে ধ্বনির লিখিত রূপকে বলেন। অপশান কয়ে দেওয়া আছে মূর্তি, অপশান ক্ষয়ে দেওয়া রয়েছে বর্ণ, অপশান গয়ে দেওয়া আছে অক্ষর এবং অপশান ঘয়ে দেওয়া আছে শব্দ। এখানে সঠিক উত্তর অপশান ক্ষয়েরটা হবে অর্থাৎ বর্ণ। এরপর হচ্ছে 1-এর 7 নম্বর দাগে স্পর্ধা থেকে আস্পর্ধা। এখানে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে। তো এখানে অপশন 1 কয়ে দেওয়া আছে আদি স্বরাগম, অপশন খয়ে দেওয়া আছে মধ্য স্বরাগম, অপশন গয়ে দেওয়া আছে অন্ত স্বরাগম এবং অপশন ঘয়ে দেওয়া আছে ব্যঞ্জনাগম। তো এখানে উত্তরটা হবে অপশন কয়েকটা অর্থাৎ আদি স্বরাগম। 1-এর 8 নম্বর হচ্ছে কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হলো। এখানে অপশন কয়ে রয়েছে তালবস্য, খয়ে দেওয়া আছে র, গয়ে দেওয়া আছে ল এবং ঘয়ে দেওয়া আছে কোনোটি নয়। তো সঠিক উত্তর অপশন খয়েরটা হবে অর্থাৎ র। এরপরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে 2 নম্বর দাগে কম বেশি 15টি শব্দের নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। 1 × 7 = 7। 2-এর 1 নম্বর দেওয়া আছে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। কি কি সম্পত্তি করে ফেললো আমরা এখানে উত্তর লিখবো 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। ওকে, এই সম্পত্তি সে করেছিল ইলিয়াস। 2 নম্বর প্রশ্ন কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কোথায় কিভাবে কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। উত্তর হবে তটের কাছে জোয়ার ভাটার কারণে কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছেন। এরপর রয়েছে 2-এর 3 নম্বর দাগে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। কোন ভয়ের কথা বলা হয়েছে। উত্তর হবে মাস্টার মশাইকে ছাত্র জীবনে ভয় করার কথা এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে 2-এর 4 নম্বর সেও তো পাপ। কোন কাজকে বক্তা পাপ বলেছেন। তো মজুরদের ওপর নজর রাখার কাজকেই বক্তা পাপ বলেছেন। এর পরের প্রশ্ন হচ্ছে 2-এর 5 নম্বর দাগে মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলির নাম লেখুন। তো উত্তর হবে এখানে মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলি হলো অ, আর, হ্রস্ব, এ, এ আর ও। ওকে, এইগুলো। এর পরের প্রশ্ন হচ্ছে 2-এর 6 নম্বর দাগে স্বরভক্তির অপর নাম লেখুন। আমরা উত্তর লিখবো বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। सात नम्बर होच्छे प्रचलित ध्वनिर नियम ना मेने जे सन्धि घटे ताके कि बोले एखाने उत्तर होबे प्रचलित ध्वनिर नियम ना मेने जे सन्धि घटे ताके बोले निपातने सिद्ध सन्धि। एरपर तीन नम्बर देखा देवा आछे कम बेशी 60टी शब्दे जेकोनो दुटी प्रश्नेर उत्तर दाओ। प्रश्न माने होच्छे तीन नम्बर करे एखाने तीन दुगुणे 6 नम्बर देवा आछे दुटी प्रश्नेर जोन्नो। तीनेर एक नम्बर देवा आछे ए विषये तिनि पुरो सत्य कथा सत्य बोलते पारबेन। एखाने तिनि बोलते कार कथा बला होयेछे तिनि सत्य बोलते पारबेन केन। प्रश्न मान होच्छे 1+2। तो उत्तर लिखो एखाने तिनि बोलते इलियासेर स्त्री तामसेमागेर कथा बला होयेछे तिनि केन सत्य बोलते पारबेन सेई प्रश्नेर उत्तर आमरा एखाने लिखछि। मोहम्मद तार बाड़ीते आगत अतिथिरा इलियासेर काछे जानते चान जे अतीतेर सुख समृद्धिर कथा स्मरण करे बर्तमान दुःसमयेर जीवन ताके कष्ट देय किना। उत्तरे इलियास बोलेन जे ए विषय तार स्त्री सामसेमागी भालो बोलते पारबे एकजन महिला हवार कारणे तार मुखेर कथाय मनेर प्रकृत इच्छाय प्रकाश पाबे। परेर प्रश्न होच्छे आमादेर 3-এর 2 নম্বর দাগে কলিঙ্গে সংগরে সকল लोक जे जैमिनी जैमिनी के सकल लोक ताके स्मरण करे केन। प्रश्न मान होच्छे 1+2। तोमरा उत्तर लिखबो पुराण मते जैमिनी हलो वज्रपात निवारक ताके सकले स्मरण करेन केन। তোমরা উত্তরটা এখানে লিখবো দেবী চণ্ডীর মহিমায় কলিঙ্গে নেমে এসেছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। সেখানে 7 দিন ধরে নিরন্তর বৃষ্টি হচ্ছিল, চারদিকে ঘন বজ্রপাত হচ্ছিল, তাই কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করেছিলেন। তো নেক্সট প্রশ্ন 3-এর 3 নম্বর দাগে এখানে দাম যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি কিসের দামের কথা বলা হয়েছে তার দাম ঐশ্বর্যের থেকে সব ঐশ্বর্যের থেকে বেশি কেন। तो ये 3 नम्बर देखे जो दूटी प्रश्न उत्तर लिखते बला है प्रथम दूटी प्रश्न उत्तर एखे लिखल ओके 3 नम्बर प्रश्न उत्तर लिखल ना। एरपर 4 नम्बर देवा है कम बेशी 150टी शब्दे जेको दूटी प्रश्न उत्तर दाओ 5 × 2 = 2। 4-এর 1 नम्बर प्रश्न होच्छे आमी ताके 10 টাকায় बिक्री करेछिलाम के काके की बिक्री करेछिलेन। एरपर बक्तार मने जे आत्मग्लानिर सृष्टि होयेछिल तार कारण लेखो। 2 नम्बर होच्छे एखन थेके तुमी आमार एकजन विशिष्ट प्रिय बंधु होले के काके ए कथा बोलेछेन किभाबे उद्दिष्ट व्यक्ति वक्तार बंधु हये उठेछिलो लेखन। 3 नम्बर प्रश्न नोंगर कविता जे जीवन सत्य धरा पड़ेछे ता निजेर भाषाय लेखो। एरपर देওয়া রয়েছে 5 नम्बर दागे कम बेशी 150टी शब्दे जेकोनो एकटी प्रश्न उत्तर लेखो। प्रश्न मान होच्छे 5 नम्बर। 5-এর 1-এ দেখা এখানে দেওয়া আছে লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন, ডায়েরিটির বিশেষত্ব কি ছিল। প্রশ্ন মান 1+4। 5-এর 2 नम्बर होच्छे प्रफेसर शंकु कत तारीखे मंगल अभियान शुरू करेछिलेन, यात्री और मालपत्र सह ओजन कत छिलो, मंगल ग्रहे नामार जोन्नो की जिनिस गुछिए रेखेछिलेन, मंगल ग्रहे नदीटी केमन छिलो से सम्पर्के संक्षेपे लेखो। ओके प्रश्न मान 1+1+1+2 ओके। तो एटा होच्छे 5 नम्बर प्रश्न जेकोनो एकटी प्रश्न उत्तर एखान थेके लिखते हबे। एरपरे आमादेर 6 नम्बर देवा रयेछे भाव सम्प्रसारण ओके। एखाने बला होच्छे भाव सम्प्रसारण करो पुष्प आपनार जोन्नो फोटे ना পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। প্রশ্নের মান হচ্ছে 4 नम्बर ওকে। তো এই যে ভাব সম্প্রসারণটা রয়েছে তো এই ভাব সম্প্রসারণটা আমরা এখানে লিখছি। তোমরা লিখবো পরের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়াতেই জীবনের সার্থকতা। নিজের স্বার্থকে বড় করে বিবেচনা না করে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলে জীবনের উদ্দেশ্য সফল হয়। এর মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ ও সুখ খুঁজে পাওয়া যায় ওকে। এটা হচ্ছে এই ভাবটার হচ্ছে मूल विषय आर कि। तो एरपर आमरा लिखबो फूल गाचे फुटे चारिदिके सौंदर्य बिलिए झरे पड़े से कखनो निजेर जोन्नो फोटे ना अन्यके आकृष्ट करते मुग्ध करते फोटे एतेई फुलेर सार्थकता। मानव जातिर उचित फुलेर एई कल्याणकर व्रतके निजेर जीवनेर पाथे हिसाबे ग्रहण करा। मानुष यदि तार क्षणस्थायी जीवन भोगবিলাস ও স্বার্থের কাজে ব্যয় করে তবে তাতে মানুষের সংকীর্ণতা ও স্বার্থপরতায় প্রকাশ পায়। নিজের সুখ ও স্বার্থ নয় বরং পরের জন্য জীবনকে কাজে লাগাতে পারলে তাতে মানুষের মহত্ত্বের প্রকাশ ঘটে। নিজের সুখের কথা বিসর্জন দিয়ে অপরের কল্যাণের জন্য প্রয়োজনে জীবন ও মন উৎসর্গ করলে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। তো এটা হচ্ছে এর মূল ভাব সম্প্রসারণ ওকে। তো এটাই ছিল ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের 5 নম্বর প্রশ্ন বাদে বাকি প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে। প্রশ্ন দুটো তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে এবং পরবর্তী 5 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে একটি লাইক করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়তে চাও তাহলে পিডিএফ এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে পিডিএফ পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে চাইলে পড়ে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।